স্যার হয় কি আসলে মানে অনেক সময় ওই যে নোটিফিকেশনটা পাইতে লেট হয় বা পাওয়া হয় না, এই জন্য হচ্ছে মানে লাস্ট ক্লাসও মনে ছিল না, হঠাৎ করে পরে দেখলাম যে আপনি জুম ক্লাসে স্কেডিউল দিয়েছেন, তো পরে তো লেট হয়ে গেছে, ক্লাস শেষ হয়ে গেছিল তখন, এই জন্য এই জন্য স্যার নোটিফিকেশন আমাদের যদি একটা মানে মেসেঞ্জার গ্রুপ রাখতেন তাহলে মনে হয় ভালো হতো, তাহলে ধরেন ইনস্ট্যান্ট সবগুলা পেয়ে যাইতাম আসলে। আচ্ছা, নোটিফিকেশন না পাওয়ার কারণ হচ্ছে তুমি যদি এক টানা 1 সপ্তাহ বা 15 দিন এরকম যদি গ্রুপে তোমার অ্যাক্টিভিটি না থাকে, ধরো তুমি কোনো একটা পোস্টে লাইক দিলা না, কোথাও একটু কমেন্ট করলা না বা একটু সময় ব্যয় করলা না, তখন যেটা হবে যে ফেসবুক নিজে থেকেই তোমাকে আর কোনো নোটিফিকেশন দিবে না ওই গ্রুপ থেকে, তো এইটা ঘটে। আর তুমি যেটা বলেছো যে মেসেঞ্জার গ্রুপ এর আগে আমরা অনেকবার খুলেছিলাম, তো যেটা হয় যে 2-4 দিন ভালো চলে, তারপরে সবাই নিজেরা নিজেদের মধ্যে আর কি ঝগড়াঝাটি গ্যাঞ্জাম এটা শুরু করে দেয়। তো তারপর থেকে আমি একবারে টোটাল আমাদের যতগুলো মেসেঞ্জার গ্রুপ ছিল সব ডিলিট করে দিয়েছি, এটা তাও আজ থেকে 2 বছর আগের ঘটনা। এবং প্রতিবারই এরপরে আমাদের মডারেটররাও মেসেঞ্জার গ্রুপ খুলেছে, তারাও চালানোর চেষ্টা করেছে, প্রতিবারই যেটা হয় যে শেষে গিয়ে ঝগড়া বাঁধে, তো এটা খুবই ক্ষতিকর এক কথায়। আর আরেকটা বিষয় যে আমি আরো অনেক আচ্ছা, এটা কি বলছে তো নিমা জিগরা, কেন জিগরা মানে কি আমি জানি না। আচ্ছা তো জিগ্রা না, ঝগড়া বলতে গেছে হয়তো স্পেলিং মিস্টেক এর কারণে জিগ্রা চলে আসছে, ঝগড়া কেন ওটা জিজ্ঞেস করতে। আচ্ছা, ঝগড়া কেন, ওই যে বললাম যে ঝগড়াটা হয় যে মানে অনেক কিছু নিয়ে ঝগড়া হয়, এটা বলে বোঝানো যাবে না, তুচ্ছ বিষয় নিয়ে। হয়তো সাপোজ এরকম তুমি একটা জিনিস জিজ্ঞাসা করেছো, কেউ একজন লাইক দিতে গিয়ে হাহা রিয়াক্ট কম পড়ে গেছে, সাথে সাথে তুমি একটা রিয়াকশন দিলা, এবার শুরু হয়ে গেল, এরকমটা দিয়েই শুরু হয়ে যায়। এটা শুধু একবার না, তুমি দেখো ক্লাউড স্কুলের ইউটিউব চ্যানেল আছে, ক্লাউড স্কুলের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ প্রায় 7-8টা গ্রুপ, সব কিছু চলতেছে। তাহলে একটা মেসেঞ্জার গ্রুপ কি আমরা চালাতে পারতাম না? অবশ্যই পারতাম, কিন্তু আমরা চালাই না, কারণ হচ্ছে এই মানে ঝগড়াঝাটি হয়, এতে করে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো তোমরা এমনিতে গ্রুপে আছো, এভাবেই ইয়ে থাকো। আমরা এই জন্য তো যেটা করি যে তুমি এখন নোটিফিকেশন না পেলেও পরে যখনই পাচ্ছ, যখনই তুমি গ্রুপে ঢুকছো তখন তো ভিডিও পাচ্ছই, একবারে লাইভ না পেলেও লাইভটাই তো ভিডিও হচ্ছে, তো এখানে স্যার সেটা ঠিক আছে স্যার, আপনার এখানে অনেকগুলো পোস্ট দেখি হাইড হয়ে যায়, এগুলা কি একটা নির্দিষ্ট সময়ের জন্য দেন এরপরে হাইড হয়ে যায় এরকম? কিছু এরকম আছে, একটা নির্দিষ্ট সময় পরে হাইড হয়। আবার আরেকটা বিষয় হচ্ছে যে হাইড না, এটা তুমি স্ক্রল ডাউন করলে তুমি এটা দেখতে পাবা, যত নিচের দিকে যদি মোবাইল থেকে ব্রাউজ করো তাহলে স্ক্রল ডাউন করলে হবে, আর যে কোনো জিনিস যদি কম্পিউটার থেকে করো তাহলে যে এই জায়গা থেকে সার্চ দিতে হবে। আমি অনেককে সার্চ দিয়ে খুঁজে নিতে বলি, তারা তখন কি করে এখান থেকে সার্চ দেয়, এখান থেকে সার্চ দেওয়া মানে পুরো ফেসবুকের ভেতর থেকে সার্চ দেওয়া, আর এই জায়গা থেকে সার্চ দেওয়া মানে হচ্ছে এই গ্রুপের ভেতরে সার্চ দেওয়া। তো এটাই অনেকে বোঝে না, না বুঝে ওই খুঁজে পায় না। তো আমি সবসময় বলি যে যদি কম্পিউটার থেকে করো এইখান থেকে সার্চ করতে হবে, তাহলে সব জিনিস তোমাদের সামনে চলে আসবে, যে কোনো যেটা আসবে না তার মানে সেটা হয়তো আমি দেইনি, আমরা ওইটা নিয়ে কাজ করিনি। আচ্ছা আমরা চলো, আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা পড়তে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের সাজেশনে যাই, যদি আমাদের সাজেশনে যাই তাহলে আমরা আজকে যেটা পড়বো, আমি এই যে হোয়াট আর দ্য স্যালিয়েন্ট ফিচার্স আর সোশ্যাল পিকচার অফ সোশ্যালিয়ান ইজ, এইটার জন্য আলাদা একটা ভিডিও শেয়ার করবো তোমাদের গ্রুপে। একই সঙ্গে এইখানে আরও এই 100 ইয়ার্স ওয়ার, তারপরে ব্ল্যাক ডেথ, পিজান্ট রিভোল্ট, এই কয়েকটার উপরে আমি আমি টোটাল 4টা ভিডিও শেয়ার করবো আজকে এই গ্রুপেই। তোমরা এই 4টা ভিডিও আগামীকালকে সারাদিনের মধ্যে একটু দেখার চেষ্টা করবে, 4টা মিলেও 1 ঘন্টা না, তো তোমরা একটু মনোযোগ দিয়ে ওটা দেখলে তোমরা তোমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা করতে পারবে। আর আজকে যেটা আমরা লাইভে পড়বো সেটা হচ্ছে আমাদের এবারে লাইভের আসলে হচ্ছে টার্গেটটা হচ্ছে এই পার্ট বি এর যে কোশ্চেনগুলো
সেগুলো পড়ে ফেলা প্রত্যেকটা সাবজেক্টের পাশাপাশি। এই এইগুলো যেহেতু এর আগেও একবার তোমরা তোমাদের কিছু ক্লাস নেওয়া হয়েছে, কিছু তোমরা পরীক্ষা দিয়েছিলে, তো এইগুলো পাশাপাশি কভার করব। তো আমাদের প্রধান টার্গেট হচ্ছে এইটা, আর সাথে শর্ট নোট বা কিছু ব্রিফ কোশ্চেন। আর আরেকটা জিনিস, সেটা হলো যে তোমরা যদি খেয়াল করে দেখো যে গত 24 ঘন্টায় আগে সারাদিনে আমি অনেক ব্রিফ কোশ্চেন, অনেক কিছুই এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে আমাদের যে পাবলিক গ্রুপ সেই গ্রুপে দিয়েছি। তোমরা চেষ্টা করবা যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো তোমরা ওইখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, এবং ভালোভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তাহলে যেটা হবে, তোমার পড়া হলো, তোমারটা দেখে আরেকজন পড়তে পারলো, এভাবে আমাদের যে ইম্প্রুভমেন্ট সেটা হয়ে যাবে। ইভেন যদি এরকমটা হয়, না পড়া থাকে, তাহলে প্রতি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর পরে নতুন নতুন টপিক ওখানে যাচ্ছে। তো যেটা তোমার ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য, ইভেন তুমি এখানে মিলিয়ে দেখতে পারো, এখানে থেকে যেইগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তুমি ওইখানে অ্যান্সার করার চেষ্টা করবো। পড়া না থাকলে একটু পড়ে নিয়ে অ্যান্সার করবো, অথবা দেখে দেখে হলেও লিখবা। এটা এগুলো কাজে দিবে, এখন মনে হচ্ছে যে এটা কেমনে কাজে দিবে, কিন্তু এটা পরীক্ষার হলে এগুলো কাজে দেয়। আর হিস্ট্রি সম্পর্কে একটু সাবধান থাকতে হবে, হিস্ট্রিটা খুবই ঝামেলাযুক্ত একটা সাবজেক্ট। একবার এদিক সেদিক হলেই পরের বার ইম্প্রুভমেন্ট, তারপরে ওবারও সম্ভাবনা কমে যায়, কারণ থার্ড ইয়ারে উঠলে থার্ড ইয়ারের প্রায় 7-8টা সাব পার্ট রয়েছে, ওখানে লিঙ্গুইস্টিক রয়েছে, সব মিলে তখন সময় পাওয়া যায় না। আর ইমপ্রুভ দেওয়া অনেক কঠিন। আমি আমার লাইফে কোনো ইমপ্রুভ দেইনি, কিন্তু আমি আমার ফ্রেন্ডদেরকে দেখেছি যে দেখা যায় যে ফাইনাল পরীক্ষার আগে আগের বছরের ইমপ্রুভমেন্ট দিতে হয়, তখন গিয়ে এটা পড়বে না ওটা পড়বে, দুটা মিলে একটা ঝামেলা পাকায় ফেলে। তো সবসময় জন্য চেষ্টা করবো যাতে ইমপ্রুভ না দেওয়া লাগে। ইমপ্রুভ মাথার ভেতরে যদি একবার আসে যে আমি ইমপ্রুভ দেবো, তাহলেই সমস্যা। পার্ট বি আর পার্ট শর্ট নোট গুলো, এগুলো তো মনে হয় এফবিতে নাই, দেখি নাই, ওই যে পার্ট সি এটাই শুধু পাইছি। এই যে এখানে আছে, এই যে আমাদের ওয়েবসাইটে cloudschoolpro.com, এখানে গিয়ে ওই যে এখানে আচ্ছা মাইকটা অফ রাখো, তোমরা একবার যে কথা বলবে বলার পরে মাইকটা অফ করে দিবা। দেখো তোমরা এই ওয়েবসাইটেও আমাদের, এটা আমাদের ওয়েবসাইট, আমরা বলতেই পারো যে এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে তোমরা যে জিনিসটা দরকার, তোমাদের যে পার্ট, দেখো এখানে আমি কি লিখেছি, সাজেশন অফ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তুমি যদি রোমান্টিক পোয়েট্রি সাজেশন চাও, তাহলে এখানে রোমান্টিক পোয়েট্রি লিখে সার্চ করো। তুমি এখানে যদি ড্রামার সাজেশন চাও, তাহলে সাজেশন অফ ড্রামা এভাবে লিখে সার্চ করো। স্যার ক্লাউড স্কুল প্রো এটা কি গুগল থেকে সার্চ করবো? যে কোনো জায়গা থেকে সার্চ করলেই হবে। তবে এই যে এইটা এটা হচ্ছে ওয়েবসাইট, এটা গুগল থেকে সার্চ করা লাগবে না। এখানে তুমি গুগলে মানে এই যে বারে গিয়ে তুমি cloudschoolpro.com, www.cloudschoolpro.com এভাবে লিখে সার্চ করলে আসবে। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। ইউটিউবে গিয়ে ইউটিউব চ্যানেল, ফেসবুকে গিয়ে ফেসবুকে। আচ্ছা তো আমরা এবার চলো দেখি আমাদের যে পড়া সেই পড়াটা আমরা পড়ি। আমরা মেইনলি পড়বো হচ্ছে রিফরমেশন, রেনেসান্স, তারপরে এখান থেকে প্রোটেস্ট্যান্টিজম এবং হিউম্যানিজম সম্পর্কে একটু আলোচনা করব। এটাই আমরা আজকে লাইভ করব, এবং এরপরে আমি তোমাদেরকে ভিডিও দেবো হচ্ছে এইটা, এবং এখানে হচ্ছে বেশ কয়েকটা। তো চলো দেখি আমাদের গ্রুপে কি আছে। আমি অলরেডি তোমাদের এখানে ছবি শেয়ার দিয়েছি, যেটা থেকে আমরা আজকে নিব ক্লাস। স্যার আর একটা কোশ্চেন করি, সরি সরকারকে যে আমরা ওই যে কোশ্চেন গুলার অ্যান্সার দিয়েছিলাম ওগুলো কি আপনি চেক করেছিলেন? না, ওগুলো চেক করি নাই, ওগুলো তোমাদের আজকে রাতে তোমাদের ক্লাস শেষে, ফোর্থ ইয়ারের ক্লাস হবে, ফোর্থ ইয়ার শেষে আমি চেক করব। আচ্ছা ঠিক আছে, কালকেই দিয়েছি তো আমি, কালকে হচ্ছে নিউ সেকেন্ড ইয়ার আছে যারা, তাদেরকেও একই জিনিস দিয়েছি। তো মনে হলো যেটা তোমাদেরও কাজে লাগতে পারে, তাই তোমাদের গ্রুপেও শেয়ার দিয়েছিলাম। তোমরা যারা পার্টিসিপেট করেছো এটা ভালো হয়েছে, অনেক কিছু জানা হয়েছে। আচ্ছা এবার দেখো আমরা এই যে এখান থেকে, এখান থেকে আমাদেরকে এই শর্ট নোটগুলো পড়তে হবে, ব্রিফ কোশ্চেনগুলো। এগুলো আমি যেটা সবসময়ের জন্য বলে থাকি যে
ইনফরমেশন নিবে, নিয়ে কিছুটা মুখস্থ কিছুটা বানিয়ে লেখা এগুলোর চেষ্টা করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে, আর এটাতে ভালো মার্কস। তো দেখো, আমরা শুরুতেই জেনে নিই হচ্ছে প্রোটেস্টান্টিজম, এইটা এই জিনিসটা কি প্রোটেস্টান্টিজম, আমাদের শর্ট নোটের ভিতরে রয়েছে এই যে এখানটাতে। প্রোটেস্ট্যান্টিজম সম্পর্কে জানবো, তারপরে আমরা রিফর্মেশন সম্পর্কে জানবো। দেখো, প্রোটেস্ট্যান্টিজম ইজ দ্য সিস্টেম অফ বিলিফস অ্যান্ড টিচিং অফ দ্য প্রোটেস্ট্যান্টস, অর্থাৎ এলিজাবেথান যুগের সমান ঠিক আগে এবং চসারিয়ান যুগের ঠিক পরে, আরও দুই তিনটা যুগ বলা যেতে পারে, মানে কিছুটা সময়। সেটা হচ্ছে, একটা হচ্ছে রিভাইভাল অফ লার্নিং বা রিভাইভাল এজ, আরেকটা হচ্ছে রিফরমেশন এজ। তো সেই সেই সময়টাতে, রিফরমেশনের এই সময়টাতে তোমার খ্রিস্টিয়ান যে ধর্মটা, এটা এইটার অনুসারীরা দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ তারা হচ্ছে, তোমরা জানো সবাই যে প্রথম যে খ্রিস্টিয়ান যে চার্চ, সেটা হচ্ছে রোম, ইটালির রোমে, যেটা আমরা যে বলতে পারি ভ্যাটিকান সিটি সেটা। এবং পরবর্তীতে মানে যেটা হয় যে এই ইটালির রোমের যে চার্চ, এখানে ব্যাপক দুর্নীতি হয় বিভিন্ন বিষয় নিয়ে, সেটা হচ্ছে ধর্মীয় আদেশ নিষেধ এই বিষয়গুলো নিয়ে, তারপরে হচ্ছে অর্থনৈতিক বিভিন্ন বিষয় ছিল সেখানে, পলিটিক্যাল বিষয় ছিল, এগুলো নিয়ে অনেক দুর্নীতি হয়। এবং ইংল্যান্ডের মানুষ যারা ছিল, তারা চাচ্ছিল যে না, আমরা কেন ইটালিয়ান আন্ডারে থাকবো, আমরা আমাদের এখানে আমাদের একটা নতুন চার্চ হোক। এবং তারা যেটা করলো যে রোমানদের এগেনস্টে প্রোটেস্ট করা শুরু করলো। সো যারা প্রোটেস্ট করছিল তাদেরকে বলা হচ্ছিল প্রোটেস্ট্যান্ট, আর ইটালির যে রোমের যে বা বর্তমান যে ভ্যাটিকান সিটি, সেইটার যারা অনুসারী তাদেরকে বলা হচ্ছে ক্যাথলিক বা ক্যাথলিসিজম। একটা হচ্ছে ক্যাথলিসিজম, আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্টিজম। তো বলা হচ্ছে এখানে যে প্রোটেস্ট্যান্টিজম, এটা হচ্ছে একটা সিস্টেম অফ বিলিফ, অর্থাৎ বিশ্বাসের একটা পদ্ধতি, এবং টিচিং অফ দ্য প্রোটেস্ট্যান্ট, প্রোটেস্ট্যান্ট যারা ছিল তাদের হচ্ছে টিচিং পদ্ধতি। ডিউরিং দ্য আর্লি 16th century দেয়ার ওয়াজ এ রিলিজিয়াস মুভমেন্ট কল রিফরমেশন, হুইচ ওয়াজ বেসড অন দ্য অপোজিশন অফ দ্য পিপুল টু দ্য ক্লেইম অফ দ্য পেপাল অথরিটি অ্যান্ড দ্য চার্চ অফ রোম। বলা হচ্ছে যে 16th শতকের শুরুর দিকে, তার মানে 1500 সালের ঠিক 1510, 20, 30, 40 এই এই সময়টাতে কি হলো যে একটা রিলিজিয়াস মুভমেন্ট হলো, যেটার নাম হলো হচ্ছে রিফরমেশন। এবং এটা হলো হচ্ছে ওই সময় সাধারণ মানুষ, তারা হচ্ছে যে পেপাল অথরিটি, পোপের যে অথরিটি, এবং চার্চ অফ রোম, অর্থাৎ ইতালির রোমের যে চার্চ, সেই চার্চের এগেনস্টে তারা চলে গেল। দ্য রিফরমেশন ওয়াজ এ প্রোটেস্ট্যান্ট রাইজিং এগেনস্ট রোমান ক্যাথলিসিজম। এই যে বলছে যে রিফরমেশন, এটা ছিল মূলত প্রোটেস্ট্যান্ট যারা ছিল তাদের একটা রাইজিং, তাদের একটা উত্থান, এবং তারা তাদের উত্থানটা ঘটেছিল রোমান ক্যাথলিসিজমের এগেনস্টে। ইট ওয়াজ এ প্রোটেস্ট্যান্ট রিফরমেশন দ্যাট বিগ্যান ইন 1517 উইথ মার্টিন লুথার। আচ্ছা, এইটা ছিল হচ্ছে একটা প্রোটেস্ট্যান্ট রিফরমেশন, প্রোটেস্ট্যান্ট যারা ছিল তারা রিফর্ম করতে চাচ্ছিল, পুনরায় গঠন করতে চাচ্ছিল। কি গঠন করতে চাচ্ছিল আমরা নিচের দিকে জানবো, তারপরে আমি একটু বলি যে তারা রিফর্ম করতে চাচ্ছিল হচ্ছে নতুন করে একটা চার্চ প্রতিষ্ঠা করতে চাচ্ছিল। এবং আচ্ছা, এটা সম্পর্কে আমি নিচে বলি, আর আরো বেশ কিছু আলোচনা আছে রিফর্মেশন সম্পর্কে, তো সেটাও আমি বলবো। দেখো যে এটা শুরু করেছিল, শুরু হয়েছিল 1517 সালে, এবং এটা মার্টিন লুথারের মাধ্যমে। আচ্ছা, এই জায়গাটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, সেটা হচ্ছে অনেকে বলে মার্টিন লুথার কিং, এটা কিন্তু মার্টিন লুথার কিং না, মার্টিন লুথার কিং তো এতো 100 বছর আগের লোক, বাট এটা ছিল 1500 বছর আগের লোক। তো এখানে মাথায় রেখো, যখনই কিং লাগিয়ে দিবা তখন কিন্তু এই যে মার্টিন লুথার কিং, যেটা ওই যে আই হ্যাভ এ ড্রিম তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো হয়তো, সেইটার যে মার্টিন লুথার কিং সে, আর যখন শুধুমাত্র মার্টিন লুথার তখন কিন্তু এই রিফর্মার। তো বলা হচ্ছে লাইক দ্য রেনেসাঁস প্রোটেস্ট্যান্টিজম, লাইক দ্য রেনেসাঁস প্রোটেস্ট্যান্টিজম কনসিস্টেড ইন দ্য চেঞ্জ অফ এক্সটার্নাল অ্যান্ড এক্সটার্নাল টু ইন্টারনাল ওয়েজ অফ থিঙ্কিং, ফিলিং অ্যান্ড রিপ্রেজেন্টিং। বলা হচ্ছে রেনেসাঁসের মতো প্রোটেস্ট্যান্টটাও এটা গঠিত হয়েছিল এক ধরনের এক্সটার্নাল টু ইন্টারনাল, অর্থাৎ ভেতরে বাহিরে সব ধরনের চেঞ্জ নিয়ে। সে চেঞ্জগুলো হয়েছিল মানুষের চিন্তাভাবনায়, মানুষের আবেগ অনুভূতিতে, এবং তারা যা প্রেজেন্ট করছিল সেই বিষয়গুলোতে একটা চেঞ্জ এসেছিল।
অ্যাকচুয়ালি দ্য টিচিং অফ মার্টিন লুথার ইন জার্মানি রেজাল্টেড ইন এ রিলিজিয়াস রিভোল্ট প্রোটেস্ট্যান্টিজম হুইচ স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার থ্রু জার্মানি। বলা হচ্ছে যে এই যে রিফরমেশন, এটা জার্মানিতে শুরু করেছিলেন মার্টিন লুথার, এবং এইটা পরবর্তীতে একটা রিলিজিয়াস মুভমেন্ট হয়ে দাঁড়ায় যেটা প্রোটেস্ট্যান্টিজম নামে, এবং এটা পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে আর কি। সেটা ইট ইজ ইন কোর্স অফ টাইম ট্রান্সফর্ম দ্য রিফরমেশন ফ্রম মেয়ারলি অ্যান অ্যাটাক অন দ্য অ্যাবিউজেস অফ দ্য চার্চ ইন টু অ্যান অ্যাটাক অফ দ্য চার্চ ইটসেলফ। আচ্ছা, বলা হচ্ছে যে এইটা পরবর্তীতে সময়ের ব্যবধানে ট্রান্সফর্ম হয় রিফরমেশনে, এবং এটা শুধুমাত্র যে সেই সময় চার্চের যে অ্যাবিউজ, চার্চের যে দুর্নীতি সেটার উপরে যে অ্যাটাক করে হয়েছিল তা না, পরবর্তীতে যেটা হলো যে চার্চের উপরেও অ্যাটাক হয়েছিল। মানে অ্যাটাক বলতে আক্রমণ ঠিক না এখানে, অ্যাটাক বলতে সে মানে তারা ভিকটিম হয়েছিল এক কথায়, চেঞ্জের ভেতরে এসেছিল। ইনফ্যাক্ট রিফরমেশন নো লঙ্গার রিমেইন্ড এ পিউরিফাইং অ্যান্ড মডিফাইং ইনফ্লুয়েন্স, ইট বিকেম ইনক্রিজিংলি প্রোটেস্ট্যান্ট ইন ক্যারেক্টার। বলা হচ্ছে পরবর্তীতে রিফরমেশনটার যে উদ্দেশ্য ছিল যে পিউরিফাই করা বা মডিফাই করা, সেটা পরবর্তীতে আর থাকে নাই, বরং এটা প্রোটেস্ট্যান্ট ক্যারেক্টারে পরিণত হয়েছিল। মানে যেটা হয়েছিল যে তোমার মানে ইটালিতে তারা নতুন একটা চার্চ করবে এবং রোমের চার্চকে প্রতিহত করবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। স্যার কেন আমার একটা স্যার কথা বলো, দুইটা চার্জই তো সমান তাহলে। আচ্ছা, আমরা না ওইখানে ক্যাথলিসিজমে রোমান চার্চ যেটা ছিল মানে ইয়াতে, ওইটাতে অনেক বেশি দুর্নীতি মানে ঢুকে গেছিল, তো ওই কারণে মানে ওরা ওই চার্চটাকে টোটালি অ্যাভয়েড করতে চাইছে এবং নতুন করে একটা নতুন ল নিয়ে, ক্লজ নিয়ে একটা নতুন চার্জ করতে চাইছে, তাই না স্যার? এরকম না জিনিসটা অনেকটা? হ্যাঁ, আমি এটা আরো ডিটেল বলবো, ওয়েট করো একটু, এটা আরো ডিটেল বলবো। স্যার আমি একটা কথা, এটা তো 4 মার্কের কোশ্চেন তাই না? সো এটা আমাদের মানে ঠিক কতটুকু অ্যান্সার করলে অ্যাপ্রোপ্রিয়েট, 1.5 পেজ অর 2 পেজ? না, এটা পেজের উপর নির্ভর করে না, এটা হচ্ছে তোমার 4 মার্কের এগুলো এগুলো নির্ভর কোশ্চেনটা করে, কতটা এটা এগুলো নির্ভর করে হচ্ছে তোমার টাইমের উপরে। এগুলো অনেক বড় ইনফরমেশন আছে, এই ইনফরমেশনের উপরে ব্রড কোশ্চেনও আছে। এখন যে কথা হলো যে তুমি যে 4 মার্কের প্রশ্নটা, তুমি কত মিনিট সময় পাবা? ধরো তুমি 10 মিনিট, 15 মিনিট, 10-15 মিনিটে তুমি যতখানি লিখতে পারো, সেটা হতে পারে 1 পেজ তুমি লিখলা, কেউ হয়তো 2 পেজ 3 পেজ লিখে ফেলছে। যত ইনফরমেশন দিবা তত ভালো হবে, এইটা কখনো পেজ গণনা করে এটা হয় না। এগুলো হবে যেমন ব্রড কোশ্চেন, ব্রড কোশ্চেনে তো অনেকে বলে যে 5 পাতা লিখবো না 4 পাতা লিখবো, তো 4 পাতা 5 পাতা না, এটা 25 মিনিটের মতো তোমরা সময় পাবো ব্রড কোশ্চেন লিখতে। ব্রড কোশ্চেন 25 মিনিটে তুমি যদি 10 পাতা লিখতে পারো ভালো, যদি তুমি 5 পাতা লিখতে পারো সেটা, তারা যে 10 পাতা লিখতো তাই এগিয়ে গেল, এই হচ্ছে বিষয়। আর প্রাসঙ্গিক ইনফরমেশন, এই অপ্রাসঙ্গিক ইনফরমেশন হলেও তো হবে না। যেমন আমি এটার একটা এক্সাম্পল দিই, তোমরা যখন থার্ড ইয়ারে উঠবা তখন তোমরা পাবে হচ্ছে লিঙ্গুইস্টিক নামে একটা সাবজেক্ট, দেখবে যে ওই 1 পাতার 4 ভাগের 1 ভাগ লিখে তোমরা 4 মার্ক পেয়ে যাচ্ছ। হ্যাঁ, দেখা যাচ্ছে 5টা 6টা লাইন, ওইটাই অ্যান্সার, ওইটুকুই, কারণ ওইটা তো বড় করা যাবে না। তুমি তো যদি বলো যে না আমাকে তো 1.5 পাতা লিখতে হবে, কিন্তু ইনফরমেশনই তো ওইটুকু। আবার এই জায়গায় হিস্ট্রির ক্ষেত্রে ইনফরমেশন অনেক, কিন্তু তোমাকে তখন টাইমের দিকে নির্ভর করতে হবে, ওই টাইমের ভিতরে তুমি কতটুকু লিখতে পারছো। স্যার এইটাই তো মেনটেন করতে পারি না অ্যাকচুয়ালি, মানে ঠিক কতটুকু লেখা যায় বা মানে অনেকে, যেমন আমি আমার কথাই বলি, আমার হ্যান্ড রাইটিং স্লো, সো দেখা যায় আমি 10 মিনিটের মধ্যে মানে একটা ফুল, অনেক সময় দেখা যায় আমরা শর্ট নোট গুলো যেগুলো দেখি অনেক বড়, অনেক বেশি ইনফরমেশন, তো কোনটা দেখে কোনটা বাদ দিয়ে কোনটা পড়বো সেটা বুঝতে না পারলে টোটাল পুরাটাই হয়তো বা দেখি বা এটা কভার করার এটা ট্রাই এটা করি। যে সমস্যাটা হয় সেটা হলো যে একটু পড়তে হবে, পড়ে সামারিটা লিখতে হবে নিজের ভাষায়, মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর এবিলিটি থাকতে হবে। আর যেটা করতে হবে হলো তোমার, কি যেন বলতে চাই না ভুলে গেলাম। আচ্ছা, আমি এটা আমি বলি যে যেমন এই যে এই প্রশ্ন, এই প্রশ্নটা, এটা যদি তুমি লিখো তাহলে এটা 10 মিনিটে লেখা সম্ভব। এখন হ্যাঁ আচ্ছা, এই যে যারা যারা আর থার্ড কোশ্চেনে কি ইন্ট্রোডাকশন আর কনক্লুশন দিতে হবে?
না না, এগুলো দিতে হয় না, ওটা ব্রড কোশ্চেনে, শুধু ব্রড পুরো কোশ্চেন। সাবজেক্টে দিব না নাকি শুধু হিস্ট্রির জন্য? জি সব সাবজেক্টে কি এইরকম না না, সব ইনক্লুশন সাবজেক্টে হয়? এরকম না, সব সাবজেক্টে এরকম না। যেমন ধরো তুমি যখন ড্রামা নিয়ে প্রশ্ন লিখবা, অনেক জায়গাতেই দেখবা যে তুমি পড়ে গেছো ব্রড কোশ্চেন, কিন্তু চলে আসছে শর্ট কোশ্চেনে ওইটা, আর শর্ট কোশ্চেনের একটা দেখবা তোমার ব্রড কোশ্চেনে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এরকমটা অনেক সময় হয়, এখন শর্ট কোশ্চেন তুমি যেটা পড়েছো সেটা তো ব্রড ব্রডে যখন লিখতে যাবে তখন তোমাকে ইন্ট্রোডাকশন কনক্লুশন দিতে হবে, আর যখন তুমি শর্টে এসে লিখবা তখন অনেক সময় এরকমটা হয় যে তোমার ইন্ট্রোডাকশনটাই ওখানকার শর্টের অ্যান্সার হয়ে গেল। তো এগুলো ওই ডিপেন্ড করে সব কিছুই। আর এটা তুমি এই যে যার লেখা হাতের লেখা স্লো, বা যার ইনফরমেশন কী লিখবো খুঁজে পাচ্ছ না, বড় জিনিস কীভাবে, এটা আসলে লেখালেখির অভাব। তুমি যত লিখবে নিজের ল্যাঙ্গুয়েজে তত তোমার এটা প্র্যাকটিসটা হবে। তো এটা তোমাদেরকে লিখতে হবে, তোমাদের যে একটা লং গ্যাপ এই, স্যার সত্যি এসে নাকি একটা প্যারাই শেষ করবো নাকি একটা প্যারা দেওয়া যাবে? শর্ট কোর্সে প্যারা সব জায়গাতেই দেওয়া যাবে, প্যারা সব জায়গাতেই দেওয়া যাবে। সাধারণত যেটা হয় যেমন এটা হচ্ছে একটা শর্ট নোট, শর্ট নোটে এখানে প্যারা দেওয়ার মতো কিছু নাই। আবার দেখা যাচ্ছে যে যদি একটা অন্য পার্টে হয়, যেমন তোমার পোয়েট্রির ক্ষেত্রে, পোয়েট্রির ক্ষেত্রে যদি অনেক সময় ব্যাখ্যা তুলে দেয় এক্সপ্লেনেশন করতে বলে, সো এক্সপ্লেনেশনে তো অবশ্যই এক্সপ্লেইন করতে গেলে তোমার এমনি চারটা প্যারা করতে হয় কোন একটা মানে সেন্টেন্সকে এক্সপ্লেইন করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে। তো এইটা হচ্ছে তোমার ডিপেন্ড করে, শর্ট নোট লিখতে গেলে এক এক ইয়েতেই লিখতে পারবা, আর যদি ব্যাখ্যা বা এই টাইপের কোনো কবিতা সেন্টেন্স তুলে দিয়ে বললো যে এটা ব্যাখ্যা করো এক্সপ্লেইন করো, তখন তোমাকে ওটা চারটা প্যারা করে লিখতে হবে। আচ্ছা আমি পড়ায় আসি আরেকবার, দেখো। তো এবার আসি আমরা রিফরমেশন, এবার রিফরমেশনে এসে আসার পরে আমরা ডিটেলটা আবার একটু আলোচনা করবো, তখন আমি আরো ডিটেল আরো বেশি ইনফরমেশন দেবো। যদিও রিফরমেশনের ভেতরে অনেকটা ইনফরমেশন হয়ে যাবে, দেখো আমরা শুরুতে এইটুকু জানলাম, সেটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট কারা বা প্রোটেস্ট্যান্টিজম কি জিনিস সেটা। এবার আমরা জানবো হচ্ছে শর্ট নোট অন রিফরমেশন। তো বলা হচ্ছে রিফরমেশন মুভমেন্ট বিগ্যান অ্যান্ড কমপ্লিটেড বিফোর দ্য রেনেসাঁস, অর্থাৎ রেনেসাঁস যে এজ, সে এজের ঠিক আগে এই রিফরমেশন শুরু হয় এবং শেষ হয়। ইট বিগ্যান ডিউরিং দ্য রিন অফ হেনরি VIII, দ্য ফাদার অফ কুইন এলিজাবেথ I অ্যান্ড দ্য কিং অফ ইংল্যান্ড। বলা হচ্ছে যে এই রিফরমেশনটা শুরু হয়েছিল এই হেনরি VIII-এর আমলে, এবং এই হেনরি VIII ছিল আমাদের যে এলিজাবেথান এজের যে এলিজাবেথ, মানে এলিজাবেথ I, তার হচ্ছে বাবা। তোমরা মনে রাখিও একটা জিনিস, যে বর্তমানে যে কুইন আছে তার নামও কিন্তু এলিজাবেথ, সে হচ্ছে এলিজাবেথ II, সেও অনেক দিন ধরে শাসন, মানে প্রায় 60-65 বছর ধরে কুইন হয়ে আছে। তো ওইটা হচ্ছে এলিজাবেথ I ছিল, সেও অনেক দিন শাসন করেছে। ইনফ্যাক্ট দ্য স্যার এন্টায়ার পিরিয়ড ওয়াজ এ পিরিয়ড অফ রিলিজিয়াস মুভমেন্ট ইন দ্য ইংলিশ রিলিজিও পলিটিক্যাল লাইফ। বলছে যে বস্তুত এই যে রিফরমেশন যেটা, সেটা ছিল হচ্ছে পুরোটাই একটা রিলিজিয়াস মুভমেন্ট, এবং পরবর্তীতে এটা যেটা হয় যে ইংলিশ ধর্মীয় এবং একই সঙ্গে পলিটিক্যাল একটা মুভমেন্টে পরিণত হয়। দ্য ন্যাশনাল ফোকাস ওয়াজ অন দ্য লিবারেশন অফ দ্য চার্চ অফ ইংল্যান্ড ফ্রম দ্য অথরিটি অফ দ্য রোমান চার্চ। এবং এখানে ন্যাশনাল বা পলিটিক্যাল একটা ইন্টারেস্ট ছিল সেই, বা ফোকাস ছিল, সেই ফোকাসটা হচ্ছে তারা প্রোটেস্ট্যান্টরা চেয়েছিল যে তারা রোমান চার্চের অধীনে থাকবে না, তারা ইংল্যান্ডেই তাদের যে চার্চ সেটাকে তারা পাওয়ারফুল করবে বা সেটার আন্ডারে তারা নিজেরা থাকবে আর কি। দিস লিবারেশন মুভমেন্ট ইজ নোন অ্যাজ রিফরমেশন। এই যে ধর্মীয় লিবারেশনটা তারা করতে চাইলো, এটাকেই রিফরমেশন বলা হচ্ছে। দিস ইজ নোন অ্যাজ দ্য প্রোটেস্ট্যান্ট রেভলিউশন বিকজ ইট কুড এস্টাবলিশ দ্য, বলা হচ্ছে এটাকে প্রোটেস্ট্যান্ট রেভলিউশনও বলা হয়ে থাকে। এর একটা কারণ হচ্ছে এইটা এস্টাবলিশ করেছিল এটা এস্টাবলিশ করেছিল রিফরমেশন চার্চ অথবা প্রোটেস্ট্যান্ট চার্চ, মেকিং এ কমপ্লিট ব্রেক উইথ রোমান চার্চ। এবং রোমান যে চার্চ, ক্যাথলিক যারা, তাদের থেকে একটা ব্রেক হয়েছিল, তাদের থেকে বিচ্ছেদ হয়ে তারা
এটা করেছিল। দিস প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই লুথার ইন জার্মানি। এই প্রোটেস্ট্যান্ট মুভমেন্টটা জার্মানিতে ইনফ্লুয়েন্সড করেছিল লুথার, মার্টিন লুথার। সুইজারল্যান্ডে করেছিলেন ক্যালভিন এবং স্কটল্যান্ডে করেছিলেন নক্স নামক এই তিনজন ব্যক্তি। আর্লি ইন দ্য নেক্সট সেঞ্চুরি স্কটল্যান্ড, ইংল্যান্ড অ্যান্ড স্ক্যান্ডিনেভিয়া টার্নড ইন ফেভার অফ প্রোটেস্ট্যান্টিজম। বলা হচ্ছে পরবর্তী সেঞ্চুরির আর্লিতে, শুরুতে স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলতে তোমার সুইডেন, তারপরে নরওয়ে, এগুলো ডেনমার্ক, এগুলো হচ্ছে তোমার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। বলছে এরাও কি করলো, তারা পাঁচটা কান্ট্রি প্রোটেস্ট্যান্ট, আছে না স্যার? সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, তারপরে ফিনল্যান্ড, আর আরেকটা কি হ্যাঁ যেন আরো আছে। আছে, আরো আছে। এটা নর্থ সি এর পূর্ব পাশের যে দেশগুলো সেগুলো। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে এই দেশগুলো তারা যেটা করলো যে হচ্ছে প্রোটেস্ট্যান্টিজমকে তারা সাপোর্ট করলো। ইন ইংল্যান্ড প্রোটেস্ট্যান্টিজম ওয়াজ রিকগনাইজড অ্যাজ দ্য স্টেট রিলিজন ইন দ্য 16th সেঞ্চুরি হোয়েন হেনরি 8 ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য চার্চ অফ রোম। বলা হচ্ছে যে 16th সেঞ্চুরিতে ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্টিজমটাই একটা রিকগনাইজড ধর্মে পরিণত হয়ে গেল, যখন এই হেনরি VIII সে রোমের যে চার্চ সেখান থেকে পুরোপুরি বের হয়ে আসলো। ইন ইংল্যান্ড দ্য রিফরমেশন অ্যান্ড দ্য রেনেসেন্স কেম টুগেদার। এবার বলা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করো, প্রথমে রিফরমেশন শুরু হলো জার্মানিতে, তারপরে সুইজারল্যান্ড, তারপরে স্কটল্যান্ড, এরা হচ্ছে একসঙ্গে, এবং তারপরে আসলো হচ্ছে ইংল্যান্ডে এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে। তো এই ইংল্যান্ডে রিফরমেশন এবং এই রেনেসাঁস যুগ এটা একসঙ্গে শুরু হয়েছিল। দ্য রিফরমেশন হ্যাড ইটস ইম্প্যাক্ট অন রেনেসাঁস লিটারেচার। রিফরমেশনের একটা ইম্প্যাক্ট, একটা প্রভাব ছিল রেনেসাঁস লিটারেচারে। ইনফ্যাক্ট দ্য লিটারেরি আচ্ছা লিটারেসি অ্যান্ড কালচারাল হিস্টোরি অফ রেনেসাঁস উইল নট বি আন্ডারস্টুড উইদাউট দ্য রেফারেন্স অফ দ্য রিফরমেশন অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স অন ইট। বলছে সত্যিকার অর্থে যদি তোমরা রেনেসাঁস এজের লিটারেসি এবং কালচারাল হিস্টোরি জানতে চাও, তাহলে তো অবশ্যই এই রিফরমেশনের যে ইনফ্লুয়েন্স সেটাকে আমাদেরকে জানতে হবে বা পড়তে হবে। আচ্ছা এবার আমি আরো কিছু অতিরিক্ত তথ্য দেই। তথ্যটা এখানে এরকম যে হ্যাঁ, আমাদের, আগে সামারিটা একটু বলবেন প্লিজ। জি এটাই বলছি। আচ্ছা জি এখানে এই ঘটনাটা কি, এখানে ঘটনাটা হলো শুরুর যে ঘটনাটা সেটা হলো, এখানে আমাদের যে কিং হেনরি VIII সে চাচ্ছিল তার একটা ছেলে সন্তান হোক, এবং তার জন্য সে এখানে এইখানে ইনফরমেশনটা পাওয়া যাবে। তার জন্য সে যেটা করলো, বিয়ে করতে চাইল একজনকে, তার দাঁড়াও নামটা ভুলে গেলাম। আচ্ছা আমি, স্যার, ম্যারি কি যেন, ম্যারি, হ্যাঁ 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 হ্যাঁ, ম্যারি, ম্যারি ওয়ান এরকম কিছু একটা। তো বলা হ্যাঁ হচ্ছে স্যার, যে একে বিয়ে করতে চাইলো, কিন্তু বিয়ে করতে যখন চাইলো তখন এই যে ইয়ার নাম কি বলে, পোপের যে হচ্ছে ক্যাথলিক যে চার্চ, সেইখানে তাকে বলা, ক্যাথলিক চার্চকে বলা হলো যে তোমরা একটা ব্যান দাও, মানে এই বিয়েটা হতে দেওয়া যাবে না। কিন্তু ক্যাথলিক হ্যাঁ চার্চ, স্যার, হ্যাঁ, এরপরে এখান ওটা থেকেই একটা মূলত, লক, ওরা একটা ক্রস করে দিছিল এটা। হ্যাঁ, ওরা একটা ক্রস করে দিল। এবং এরপরে যেটা হলো যে এই হেনরি VIII সে এবার ওই চার্চ, মানে সে এবার ওই ওইখান থেকে, অর্থাৎ এমনিতেই তো প্রোটেস্ট্যান্টরা আগে থেকেই চাচ্ছিল, যেহেতু হ্যাঁ ক্যাথলিক যে চার্চ সেখানে দুর্নীতি হচ্ছিল, এবং এই দুর্নীতির খবরটা তারা বুঝতে পারে যে এই সময়টাতে প্রিন্টিং প্রেস, প্রেসের ইনভেনশন হয় এবং হ্যাঁ বাইবেলের হ্যাঁ স্যার, প্রচুর হচ্ছে প্রিন্ট হয়, এবং এই প্রিন্ট হওয়ার পরে ফলে যেটা হয় যে সাধারণ মানুষ, জনগণ, তারা বাইবেল পড়তে শুরু করে ইংলিশে, এবং এর ফলে তারা বাইবেলের যে সঠিক যে ইয়েগুলো তারা জানে, এবং জানতে পারার কারণে তারা পোপ এবং এছাড়া আরো যারা হচ্ছে ইয়েরা ছিল, মানে যাজকরা ছিল, প্রিস্টরা ছিল, তাদের দুর্নীতি বুঝতে পারে। এবং তারা আগে থেকেই চাচ্ছিল যে আমরা আলাদা হই, মানে সাধারণ জনগণ একটা ক্ষেপে ছিলই। এইখানে এসে হেনরি VIII এবার বললো যে ঠিক আছে, আমিও এটাতে একমত, এখন কি করো আমরা তাহলে
ইটালি থেকে বের হয়ে এসে আমরা ইংল্যান্ডে আমাদের যে চার্চ সেটাকে আমরা এখন থেকে ইয়ে করবো। তো এইভাবে মূলত শুরু হয়েছিল এই হচ্ছে রিফরমেশনটা। পোপ এখানে দুইটা ক্লজ করেছিল মূলত, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটাকে ইয়া করছিল, ব্যান করছিল, আর হচ্ছে মানে ম্যারির সাথে যে বিয়ে হবে ওইটাও মানে ওই ইয়াটাও ও ব্যান করে দিছিল, যাতে ম্যারিকে ও ইয়া না করতে পারে, এরকম একটা ইনফরমেশন ছিল রিফরমেশনে হ্যাঁ যে হ্যাঁ এটাই ব্যাপার। এটাই। তবে আমরা এত ডিটেলে যাবো না, কারণ এটা শর্ট নোট। আমরা যখন এটা ব্রিফ ইয়া ব্রড কোশ্চেন নিয়ে যদি পড়তাম তাহলে ওইটার আমরা ডিটেলে যাইতাম। তো এখানে এখানে অনেক কিছু আছে। তো যেটা হয়েছিল যে এরপরে এই তো এরকম ভাবে যখন চলতে থাকলো, তখন সেইখানে পক্ষে বিপক্ষে তো মানুষ দুই পক্ষেরই আছে, এবং এটা করার ফলে ইংল্যান্ডে একটা সিভিল ওয়ার তৈরি হয়ে গেল, মানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। এবং এই গৃহযুদ্ধের একটা পর্যায়ে এসে সেটা হচ্ছে যে কুইন এলিজাবেথ যখন আসলো, তখন তিনি এইগুলোকে একটা সেটেলমেন্টে নিয়ে আসলেন। তিনি বিভিন্ন গ্রুপের সঙ্গে বিভিন্ন ধরনের চুক্তি টুক্তি এটা সেটা করে তিনি এগুলোর ভেতরে একটা স্থায়ী সেটেলমেন্টে নিয়ে আসলেন। তো এটা হচ্ছে এইটুকুই। আর এমনিতেই হচ্ছে আমাদের যেই শর্ট নোট যতটুকু, এইটুকু তোমরা এখান থেকে তোমাদের আমি যেটুকু অতিরিক্ত একটু তথ্য বললাম এটুকু জাস্ট তোমাদের জানানোর জন্য যে কিভাবে শুরুটা হয়েছিল। তবে তোমরা এখান থেকে এটুকু লিখলেই হবে। তোমাদের আমি যেটা সবসময় বলি যে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, এইটারও সামারি করবে তোমরা তোমাদের ভাষা দিয়ে, তাহলে দেখবে অনেক কম লিখেও মার্ক বেশি পাচ্ছ। আচ্ছা এই দুটা গেল। এবার আমরা জানার চেষ্টা করব হচ্ছে ইউটোপিয়া না, আমরা জানার চেষ্টা করব রেনেসাঁস সম্পর্কে। এখানে আরেকটা আছে এলিজাবেথান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ডটা আমি পরে জানাবো, আমরা আগে রেনেসাঁস সম্পর্কে। আচ্ছা আমাদের আর 1 মিনিট পরে কেটে যাবে, কেটে যাওয়ার পরে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা আরেকবার জয়েন করো, বা আমি এখনই কেটে দিচ্ছি, কেটে দিয়ে তোমাদেরকে আরেকবার জয়েন করিয়ে তারপরে আমরা এই রেনেসাঁস পিরিয়ড সম্পর্কে পড়া শুরু করি। ওকে স্যার। আচ্ছা আমরা এবার সেকেন্ড হাফে শুরু করি। আচ্ছা আজকে যে শর্ট নোট গুলো দিচ্ছি এগুলো তোমরা এগুলো তো পড়তে হবে, পড়ে একটু একটু লিখার চেষ্টা করো। আমি যেটা বললাম যে এক্সামের প্রিপারেশন চলছে এখন, তোমাদেরটাই কিন্তু আগে পরীক্ষা হবে, যেহেতু সব খুলে দিচ্ছে। সো খুলে দিলে এমনও হতে পারে যে তোমাদের 2 মাসের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। এখন থেকে পড়া শুরু করো, যে 3টা শর্ট নোট পড়াচ্ছি 3টা শর্ট নোট পড়বা, সামনে দিন লিখে দিবা। আর যে আমি যে কয়েকটা ভিডিও দিব সেই ভিডিওর ভেতর থেকে তোমরা ব্রড কোশ্চেনটা লিখে দিবা। ব্রড কোশ্চেন ভিডিওতে আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়েছি, বাট আসল পড়া কিন্তু তোমাদের বই থেকে পড়তে হবে। তো বই থেকে
তোমরা একটু পড়ে বা ভিডিও থেকে কিছু তথ্য নিলা, নিয়ে তোমরা ব্লড কোশ্চেনটা লিখবা। আর যে আমি আমি তো বলবো যে যতগুলো পারো সবগুলোই লিখে দাও, খাতা সব আমি দেখার সময় পাবো না। ব্যাপারটা এরকম যে এখানে যেমন 100 জন আছে, যদি 100 জনের মধ্যে যদি 30 জনও যদি দেয় লিখে, আমি কিন্তু সব দেখার সময় পাবো না। কিন্তু যেটা হবে যে তুমি তোমার ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে, যে তুমি 1 ঘন্টায় কতখানি লিখতে পারছো বা একটা শর্ট নোট লিখতে তোমার কত সময় লাগছে। এরকম একটা দুইটা লিখো ঘড়ি ধরে, তারপরে দেখবো 3টা 4টার বেলায় গিয়ে তুমি টাইম কভার করতে পারছো। আর সময় টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার হলে এটা একটা বড় জিনিস, ইংলিশের ক্ষেত্রে বিশেষ করে। তোমরা তো ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছিলা, তো তোমরা জানো যে টাইম ম্যানেজমেন্টটা কত বড় একটা ফ্যাক্টর এখানে। স্যার, পরীক্ষার আগে থেকে আমরা টাইম মেনটেন করে করে ফেলি, মানে কোন কোয়েশ্চেনের জন্য কতটুকু টাইম আমরা দিব, এটা হ্যাঁ করলে আর কি আগে থেকে হয়। হ্যাঁ হ্যাঁ এটাই তাহলে আর পরীক্ষা হলে ইয়ে করতে হয় না। আমার অবশ্য স্যার আধা ঘন্টা টাইম হাতে থাকতো লাস্ট, আমি কিছু সবকিছু দেখে শেষ করে ফেলতাম আধা ঠিক ঘন্টা আছে। আগে। এখানে এখানে আরেকটা ইস্যু আছে, যেমন পরীক্ষার হলে গিয়ে প্রথম 1 ঘন্টা যতটুকু তুমি লিখো, শেষের দিকে গিয়ে আধা ঘন্টায় কিন্তু ততখানি লিখা হয়ে যায়। মানে প্রথম দিকে একটু হাত ধীরে হ্যাঁ চলে। তো হ্যাঁ স্যার, হ্যাঁ তো লেখা আসে না তখন মনে হয় যে মানে হাতিও হয়ে যায়। হ্যাঁ ভুলে যাই বা এরকম কিছু বা 4 ঘন্টা এক না না লিখাটা তো, এটা তো খুব বেশি সহজ কথা না। হ্যাঁ। আর তোমাদের ক্ষেত্রে আরো প্রবলেম হচ্ছে যে মোমেন্টে তোমাদের ওই খুরচো টাকা যেরকম গুনে না মানুষ, খুরচা টাকা তোমাদের মার্কস ওইরকম। আমরা যখন দিতাম আমরা 5টা 4টা ব্রড কোশ্চেন লিখতাম আর 4টা এক্সপ্লেনেশন লিখতাম বা এরকম শর্ট নোট লিখতাম। আমাদের প্রশ্নগুলো ছিল 20 মার্কের, মানে আরো বড় পড়তে হতো। তো আমাদের একটা সুবিধা ছিল যে এত বারবার প্রশ্নগুলোর নাম্বার দিয়ে দিয়ে লিখা এটার দরকার হয়নি। বাট যেটা হতো যে আমাদেরকে পড়তে হতো বেশি না, তোমাদের মতোই পড়তে হতো, কিন্তু প্রশ্নগুলো অনেক লিখতে হতো, বড় করে লিখতে হতো, 10 পাতা 12 পাতা করে লিখতে হতো। আচ্ছা স্যার 2 বছর পরে পরীক্ষা দিব, মানে কি কি হ্যাঁ, কিভাবে দিব, মানে কতটুকু কভার করতে ওই পারবো? জন্যই এখানে প্র্যাকটিস করো, ওই জন্যই এখানে তুমি তোমার মানে রেসপন্সিবিলিটি নিতে হবে এখন। তুমি তোমার রেসপন্সিবিলিটি নিয়ে তুমি এই যে আমি যদি এখানে ব্রড কোশ্চিন দেই এবং শর্ট কোশ্চিন দেই, তাহলে তুমি চেষ্টা করো যে 1 ঘন্টায় একটা ব্রড এবং 2টা শর্ট নোট এটা লিখার চেষ্টা করো। এটা পারছো কিনা, যদি এটা পারো তাহলে বুঝবে যে হ্যাঁ তুমি পরীক্ষার জন্য প্রিপেয়ার, তুমি পরীক্ষা দিতে পারবা ভালোভাবেই। 1 ঘন্টায় একটা ব্রড এবং হচ্ছে 2টা শর্ট, মানে এখানে এই যে ব্রিফ কোশ্চেন, সরি শর্ট কোশ্চেন। আর ব্রিফ কোশ্চেনে তো খুব বেশি সময় লাগেই না, ব্রিফ কোশ্চেনে 10 মিনিট হলেই হয়ে যায় বা 15 মিনিট হলেই হয়ে যায়। ওকে এবার আমি এটা নিয়ে পড়ি, দেখো বলা হচ্ছে যে রেনেসাঁস যে শব্দটা, এটা এসেছে মূলত রেনেসাঁস যুগটা যখন শুরু হলো তার আগের একটা ছোট্ট যুগ আছে, সেটা হচ্ছে রিভাইভাল অফ লার্নিং। রিভাইভাল অফ লার্নিং এর এটা শুরু হয় কখন থেকে, যখন রিফরমেশনটা শুরু হয় তার আগে উইলিয়াম ক্যাক্সটন, মেবি হচ্ছে এই বা আরেকজন আরেকজন আছে জার্মানির একজন, এ হচ্ছে প্রিন্টিং প্রেস চালু করে। এবং উইলিয়াম ক্যাক্সটন সে যেটা করে যে ইংল্যান্ডে প্রথম প্রিন্টিং প্রেসটা নিয়ে আসে, এবং এর ফলে বাইবেল তো তোমার ইয়ে হয়, অনেক প্রচুর পাবলিশ হয়, পাশাপাশি অনেক ল্যাটিন বা হচ্ছে গ্রিক বই যেগুলো ছিল বা ইটালিয়ান অনেক রাইটিং, এগুলোও অনেক ব্যাপক হারে আর কি প্রিন্ট হতে থাকে। এবং অনেক পুরাতন নলেজগুলো সেগুলো আবার সামনে আসে, যেটাকে বলা হচ্ছে রিভাইভাল। সো এইটা আসার ফলে রেনেসান্স শুরু হয়ে যায়। রেনেসান্সটা কি তাহলে এবার আমরা দেখি, যে দেখো রেনেসান্স হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ফ্রান্সের একটা শব্দ, এবং যেটা অরিজিনেটেড ফ্রম ল্যাটিন ওয়ার্ড রেনেসাই। রেনেসাই যে ল্যাটিন ওয়ার্ড রেনেসাই থেকে এসেছে, যার মানে হচ্ছে টু বি বর্ন এগেইন, মানে পুনরায় জন্মগ্রহণ করা। রিভার্ট ইন ইংলিশ দ্য রেনেসাঁস মিন্স দ্য রিভার্ট অর রিভাইভাল। এই যে রিভাইভালের কথা বলছি, যে ইংলিশে এসে সেটা হয়ে গেল এই রেনেসাঁস মানে হচ্ছে রিভার্ট বা রিভাইভাল। এন্ড এই রিভার্ট বা রিভাইভাল কিসের, সেটা হচ্ছে এনসিয়েন্ট গ্রিক এবং রোমান লার্নিং, এনসিয়েন্ট গ্রিক এবং রোমান লার্নিং এর রিভার্ট এবং রিভাইভাল শুরু হয়ে গেল। শুধুমাত্র মানে শুধুমাত্র এই না, এই সময় যে আর্টস এবং কালচার যেগুলো ছিল সেগুলোও হচ্ছে রিভাইভ করতে শুরু করলো।
দ্য রিওয়ার্ড ওয়াজ কজড বাই এ হিস্টোরিক্যাল ইভেন্ট, একটা ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে এটা শুরু হয়ে গেল এই রিওয়ার্ডটা। ইন 1453, উইথ দ্য ফল অফ দি দেন কনস্টান্টিনোপল, দ্য স্কলার লিভিং দেয়ার ফ্লিড টু কান্ট্রি ডিফারেন্ট কান্ট্রিজ অফ ইউরোপ, স্পেশালি ইংল্যান্ড। আচ্ছা, ইংল্যান্ড কি? এই কার বাসায় পাখি আছে? স্যার মিউট করে দিলে ভালো হয় সবাইকে, আপনি যদি একটু মিউট করে দিতে। সবাইকে আমি এখান থেকে আমি যাকে মিউট করে দেবো সে মানে আর আউট হয়ে যাবে এখানে। ফেস এই ইয়ের নিয়মটা এরকমই, আমি যদি এখান থেকে আক্স টু মিউট এটুকু জাস্ট করতে পারি, কিন্তু যেটা হয় যে সে আউট হয়ে যায় ওই জন্যে। আচ্ছা, টু ইটালি এখানে বলছে, আমরা এখানে আরেকবার দেখি। বলা হচ্ছে যে এই 1453 সালে বর্তমান তুরস্ক যেটা, সেটাই আগেকার ছিল হচ্ছে কনস্টান্টিনোপল। তো এই সাম্রাজ্যের পতনের ফলে সেখানে থাকা যে স্কলাররা, সেখানে যারা বসবাস করতো, তারা কি করলো, তারা বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে গেল, এবং স্পেশালি পালিয়ে গেল হচ্ছে তারা ইটালিতে। দে লুক আচ্ছা দে টুক উইথ দেম দ্য এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড ইটালিয়ান লিটারেচার হুইচ গ্র্যাজুয়ালি বিকেম দ্য সেন্টার অফ ইন্টারেস্ট অফ দ্য পিপুল। তারা তাদের সাথে কি করলো, এনশিয়েন্ট গ্রিক এবং ইটালিয়ান লিটারেচারটা তারা সেটা নিয়ে গেল, এবং এই লিটারেচারটাই পরবর্তীতে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। দ্য এনশিয়েন্ট লার্নিং ওয়াজ রিডিসকভার্ড, এবং এর ফলে যেটা হলো, পুরাতন যে লার্নিং, এনশিয়েন্ট যে লার্নিং, সেগুলো পুনরায় রিডিসকভার্ড হলো। এমন কথা হচ্ছে এই এনশিয়েন্ট গ্রিক লার্নিং কোনগুলো, যেমন তোমরা হয়তো তোমরা 4th ইয়ারে উঠবে যখন, তখন তোমরা পড়তে পারবে যেটা হচ্ছে যে হোমারের ইলিয়ার, তারপরে 2nd ইয়ারে তোমরা পড়েছো সফোক্লিসের, এটা নাম কি পড়াটার, সফোক্লিসের একটা রাইটিং, ইডিপাস রেক্স। হ্যাঁ, ইডিপাস রেক্স। তারপরে তোমরা পাবে আরো অনেক ধরনের রাইটিং পাবে, ইভেন তোমরা 3rd ইয়ারে উঠলে পাবে হচ্ছে অ্যারিস্টোটলের পোয়েটিক্স নামে একটা রাইটিং আছে। সো এইগুলো হচ্ছে ওই সময়ের রাইটিংগুলো এনশিয়েন্ট গ্রিকের, এবং এইটা যেটা হলো যে এই রেনেসাঁস এজের সময় এসে এগুলো ব্যাপকভাবে এই ইংলিশে ট্রান্সলেট হলো এবং প্রিন্টিং প্রেসের মাধ্যমে প্রিন্ট হতে থাকলো এবং মানুষের মধ্যে ছড়ায় পড়লো। সো আচ্ছা, এখানে এবার বলছে যে এনশিয়েন্ট লার্নিংটা রিডিসকভার্ড হলো। দিস রিডিসকভারি অর রিবার্থ ইজ কল্ড রেনেসাঁস, এটাকেই বলা হচ্ছে রেনেসাঁস। ইট কিন্ডেলড এ কাইন্ড অফ ওয়াইল্ড ফায়ার অফ নলেজ দ্যাট কেপ্ট অন বার্নিং ফর সেভারেল সেঞ্চুরিজ, বলা হচ্ছে যে এইটা একটা যেন নলেজের একটা মানে চারিদিকে আগুন জ্বালিয়ে দিল, এবং এটা যেন জ্বলতে থাকলো পরবর্তী কয়েক শতাব্দী ধরে। ইন ইংল্যান্ড ইট লেড দ্য রাইটার্স টু ক্লাসিক্যাল লার্নিং দ্যাট লিবারেটেড দেম ফ্রম রিলিজিয়াস কন্ট্রোল। ইংল্যান্ডে যেটা হলো যে রাইটাররা যখন এগুলো পেলো, পাওয়ার পরে তাদের রাইটিংয়ের ভিতরে একটা চেঞ্জ আসলো। আগে তারা কি লিখতো, তাদের লিটারেচারের ম্যাক্সিমাম জিনিসই ওই ধর্মকেন্দ্রিক হতো, কিন্তু এটা যখন আসলো তারপর থেকে তারা ধর্ম থেকে বেরিয়ে মানে আউট অফ দ্য বক্স তারা চিন্তা চিন্তা করতে থাকলো। ইট ব্রডেন দ্য লিটারেসি ফিলোসফিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল হরিজন, বলা হচ্ছে এইটা ইন্টেলেকচুয়াল লিটারেসি এবং লিটারেরি এবং ফিলোসফিক্যাল যে হরিজন, যে দিগন্ত, এইটাকে প্রসারিত করলো। ইট জেনারেটেড অ্যামং দেম দ্য স্পিরিট অফ অ্যাডভেঞ্চার, ইনকোয়ারি, ইম্পেরিসিজম অ্যান্ড ডাউট ইন ওল্ড আইডিয়াস, বলা হচ্ছে যে এইটা তাদের ভেতরে জেনারেট করলো হচ্ছে স্পিরিট। সেই স্পিরিটটা কিসের, অ্যাডভেঞ্চারের, ইনকোয়ারির, ইম্পেরিসিজম এবং ওল্ড আইডিয়া সম্পর্কে তারা ডাউট প্রকাশ করতে শুরু করলো, মানে ওল্ড আইডিয়াগুলোকে নিয়ে তারা আবার রিসার্চ শুরু করলো। আচ্ছা, ইম্পেরিসিজমের মিনিংটা আমি ভুলে গেছি তাই বলতে পারছি না। আচ্ছা, ইম্পেরিসিজম আমি এখান থেকে দেখে আসি, দেখো অভিজ্ঞতাবাদ। আচ্ছা, সাম্রাজ্যবাদ, এটাও অভিজ্ঞতাবাদ বা প্রয়োগবাদ। স্যার এম্পেরিয়ালিজম হচ্ছে সাম্রাজ্যবাদ, এম্পেরিসিজম অভিজ্ঞতাবাদ হতে পারে। হ্যাঁ, এই যে অভিজ্ঞতাবাদ বা প্রয়োগবাদ, আর একটা হচ্ছে প্র্যাগমাটিজম,
আচ্ছা, এইগুলো তারা এগুলোর স্পিরিট তাদের ভেতরে আসলো, তারা কি করলো যখন তারা এইটা পেলো, তারা নতুন নতুন অ্যাডভেঞ্চারে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়তো, তারা নতুন নতুন জিনিস সার্চ করতো, তারা বিভিন্ন এই সার্চ করা নলেজকে তারা অ্যাপ্লাই করতে শুরু করলো, মানে ইম্পিরিসিজমের যে বিষয়টা সেটা তারা শুরু করলো, এবং ওল্ড যে আইডিয়াগুলো রয়েছে, যে আগে যেমন একটা আইডিয়া ছিল যে সূর্য স্থির এবং পৃথিবী খালি ঘুরে, তো এই যে এই আইডিয়াগুলো সম্পর্কে তারা কি করলো, ডাউট প্রকাশ করতে থাকলো, এবং পরবর্তীতে তারা অনেক বিষয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করলো। আচ্ছা, ঠিক এই সময়ে আরেকটা জিনিস, আরেকটা মুভমেন্ট শুরু হয়ে গেল, সেই মুভমেন্টটা হচ্ছে দা হিউম্যানিস্টিক মুভমেন্ট দ্যাট স্টার্টেড উইথ ইট এনহ্যান্সড সেন্সিটিভনেস টু দ্য ফর্মাল বিউটি অ্যান্ড দ্য কাল্টিভেশনস অফ দ্য অ্যাস্থেটিক সেন্স। বলা হচ্ছে এই সময়টাতে হিউম্যানিস্টিক মুভমেন্ট নামে আরেকটা মুভমেন্ট শুরু হয়ে গেল, যে হিউম্যানিস্টিক মুভমেন্টের মূল কথাই হচ্ছে মানুষকে প্রাধান্য দেওয়া। এটা হিউম্যানিজম সম্পর্কে যখন আমরা পড়বো তখন আমরা জানবো, তো এটার এক কথায় তোমরা জেনে রাখো, এটা মানুষকে প্রাধান্য দেওয়া এবং মানুষের যে অ্যাস্থেটিক যে সেন্স, সেই সেন্সকে প্রাধান্য দেওয়া, বা মানে এক কথা এটাই মনে রাখো, বা আবেগ অনুভূতি, ভালোবাসা, প্রেম, এগুলোকে প্রাধান্য দেওয়াকে বলা হচ্ছে যে হিউম্যানিজম। দিস সেন্স অফ বিউটি ইনফ্লুয়েন্স আর্কিটেকচার, এই যে মানুষের ভেতরে যে সেন্স অফ বিউটিটা শুরু হলো, যে ফর্মাল বিউটির কথা বলছে, এই বিউটিটার ফলে কি হলো, তারা ইনফ্লুয়েন্স করতে থাকলো, তাদের মানে এই সেন্স অফ বিউটিটা ইনফ্লুয়েন্স করতে থাকলো, প্রভাবিত করতে থাকলো তাদের যে আর্কিটেকচার, স্থাপত্য শিল্প, সেটাকে, তাদের যে স্কাল্পচার যেটা ছিল, অর্থাৎ তাদের এই যে স্কাল্পচাররা কি করে ভাস্কর রাজা কাজ করে আর কি, মূর্তি টুর্তি বানায়, তো এইটাকে তারা, এটা ইনফ্লুয়েন্সড হলো, পেন্টিং ইনফ্লুয়েন্স হলো, মিউজিক, ড্যান্সিং, মিম, তারপরে ড্রামা, কস্টিউম, এবং আরো এরকম অনেক জিনিসে তারা ইনফ্লুয়েন্সড হতে থাকলো। ইন লিটারেচার অলসো ইট টুক নিউমেরাস ফর্মস, লিটারেচারের ভেতরেও এটা অনেকগুলি ফর্ম নিয়ে চলে আসলো। এই সময়ের রাইটার হচ্ছে স্পেন্সার, তারপরে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, মার্লো, বেকন অ্যান্ড মেনি আদার লেটার রাইটার্স হ্যাড বিন রাইটিং ইন দিস লিটারেরি অ্যাটমসফিয়ার। এই রেনেসান্সের ভেতরে কি হলো, এই স্পেন্সার, এডমান্ড স্পেন্সার, সে লিখে লিখতেছিল, এবং উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিল, মার্লো লিখেছিল, বেকন লিখেছিল, এবং একই সঙ্গে আরও রাইটার, যেমন এখানে জন মিল্টনও আছে, কিন্তু জন মিল্টনও এই সময়েরই রাইটার। দেয়ার লিটারেরি ওয়ার্কস ইজ দ্য ফুলেস্ট ফ্লোয়িং, আচ্ছা ফ্লাওয়ারিং অফ দ্য রেনেসান্স স্পিরিট, তাদের যে লিটারেরি ওয়ার্ক সেটা একেবারে পরিপূর্ণ ছিল এই রেনেসান্স স্পিরিটে। দ্য রেনেসান্স ওয়াজ দ্য রেজাল্ট অফ ভ্যারিয়াস সিরিজ অফ ইভেন্টস দ্যাট ফলোড অ্যান্ড অ্যাকম্পানিড ওয়ান আনাদার ফ্রম দ্য 14th টু দ্য বিগিনিং অফ দ্য 16th সেঞ্চুরি। বলা হচ্ছে যে এভাবে রেনেসান্স যে পিরিয়ডটা, এটা রেজাল্ট ছিল অনেকগুলি ঘটনার সিরিজের আর কি একটা রেজাল্ট, এবং যেটা পরবর্তীতে এই 14th সেঞ্চুরি থেকে 16th সেঞ্চুরি পর্যন্ত এটা চলেছিল। মানে আমরা যেটা বলতে পারি যে এলিজাবেথান এজ যেটা, সেটার পুরোপুরিটাই ছিল এই রেনেসান্স এজ, এবং এলিজাবেথান এজের জন্য যখন তোমরা ফিচার করবা তখন তোমরা এটা দেখতে পাবা যে এলিজাবেথান এজটা কত, মানে এলিজাবেথ, ইভেন এলিজাবেথান এজকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। কেন গোল্ডেন এজ বলা হয়, কারণ এই সময়টাতেই ছিল হচ্ছে এই যে এই রাইটারগুলো, স্পেন্সার, তারপরে শেক্সপিয়ার, মিল্টন, বেকন, জন ডান, এরা সবাই কিন্তু এই সময়ে, তো এই জন্যই বলা হয় এটাকে হচ্ছে গোল্ডেন এজ। একটা কোশ্চেন অনেক সময় যদি তোমাদের কমন না আসে তাও কিন্তু একই উত্তর, সেটা হচ্ছে যে হোয়াই এলিজাবেথান এজ ইজ কল্ড দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, কেন বলা হয়, কারণ তখন এই গোল্ডেন এজ বলা হয় বিকজ দিয়ে, তখন ওই যে ওই তোমাদের এলিজাবেথান এজের যে ফিচারগুলি সেগুলোই দিয়ে দিতে হয়, যে এলিজাবেথান এজে এই এই ঘটনাগুলি ঘটলো, এইভাবে লিটারেচারগুলো চেঞ্জ হলো, এখানে রেনেসাঁস হলো, এখানে হিউম্যানিজম আসলো, রিভাইভাল অফ লার্নিং আসলো, এই সময় মিল্টনের এপিক লিখা হলো, জর্ডানের মেটাফিজিক্যাল পোয়েট্রি বিষয় এই সময় শুরু হলো, এই সময় ইউনিভার্সিটি উইডস আসলো। এটা ইংলিশে তাহলে আরো আগে দিলে সব ট্রেনিং করে যাবে, লাইক ট্রেনিং গুলো বলে আমাদের যখন আরো ছিল কত আরো হইছে প্রথমবার যেগুলো বাস করছে না, সবুজ তুমি তো বুঝো নাই, তুমি তো খালি হেলায় হেলায় প্রথমগুলো নষ্ট করতে হবে সবজি। আচ্ছা
সাংসারিক যুদ্ধের কথা কিন্তু চলে আসছে। মোবাইল তো কাল কে না ফেল বাদ না তো মানা করে দাও না পারলে না আমি রাশায় রাশাতে ভাষা বান ওই আমরা তো সব শুনে ফেলছি আচ্ছা এটা রিমুভও করা যাচ্ছে না সরি আমাকে রিমুভ করতে হচ্ছে আচ্ছা রিমুভ করলাম ওকে হ্যাঁ আমরা সব শুনে ফেললাম আর এখানে একটা কাকতালীয় ঘটনা আছে যে তোমাদের ম্যাডামের নামও শাহানা আচ্ছা আচ্ছা তাহলে আমরা এই যে এসটা পড়লাম সেটা হচ্ছে রেনেসান্স এস এখন তোমাদের যদি অন্য কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো করতে পারো আর তোমাদের এই ক্লাস শেষে আমি ওই ভিডিওগুলো আপলোড দিয়ে দেবো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো আর এই কয়েকটি শর্টফর্ম কি হবে নাকি আরো পড়তে হবে এই যে এগুলো না এই যে যতটুকু পড়লাম এগুলো পড়লেই হবে জি আচ্ছা স্যার স্যার আপনি কি সিরিয়াল ওয়াইজ পড়াচ্ছেন মানে হ্যাঁ সিরিয়াল সিরিয়ালি পড়াচ্ছি তো আচ্ছা ঠিক আছে এই যে এখানে যে সাজেশনটা দেখালাম না ওই সাজেশনে সিরিয়াল ওয়াইজ পড়াচ্ছি এবং এই যে এখানে আমি ডাউনলোড আপলোড দিয়ে দিলাম কয়েকটা দুইটা শর্ট নোট প্লাস একটা ব্রড কোশ্চেন যেটা চসারিয়া নিজের ফিচার তো এখান থেকে তোমরা তথ্য নিবা আর বই থেকে তোমরা অবশ্যই পড়বা আমি সবসময়ের জন্য যেটা বলি যে হ্যান্ড নোট তৈরি করার জন্য হ্যান্ড নোট তৈরি করলে যেটা হয় যে ওই যে ওই সব কিছু একসঙ্গে হয়ে যায় একই সঙ্গে পড়া হচ্ছে লেখা হচ্ছে আবার তোমার 1 ঘন্টার ভিতরে লিখতে পারছো কিনা বা নিজের মতো করে একটা বানিয়ে নিচ্ছ এই রেসিপি তো এই 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 জন্য বলা হয় যে হ্যান্ড নোট তৈরি করার কথা তো এখন তো আর হ্যান্ড নোট তৈরি করার সুযোগ নাই কারণ টাইমই নাই আমাদের এটা আপলোড হলে এটা হয়ে যাবে সো ঠিক আছে আজকে এ পর্যন্তই আর তোমরা এটা লিখে দিও আমি খাতা অবশ্যই দেখবো তোমরা গতদিনে যেটা লিখে দিয়েছো আমি এই ইয়ের পরে 4th ইয়ারের ক্লাস হবে এখন 4th ইয়ারের পরে আমি তোমাদের এটা দেখে দেবো সো তোমরা সবাই আসসালামু আলাইকুম আচ্ছা ভালো থেকো আল্লাহ হাফেজ ওকে স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম